সৈয়দা মুর্শিদা নার্গিস আপনি আহমদুল্লাহ ডট ইনফো আমাদের ওয়েবসাইটে লিখেছেন আমার বোনের ডিভোর্স হয়েছে সেই ঘরে একটা ছেলে আছে ছেলের ভরণ পোষণ তার বাবা দেয় না খোঁজখবর নেয় না সে এখন আমার কাছে থাকে তার সব খরচ আমি বহন করি আমার বোন আবার বিয়ে করেছে আমার প্রশ্ন হলো আমি কি আমার এই ভাগিনার জন্য আমার জাকাতের নির্ধারিত পরিমাণ থেকে কিছু অংশ দিতে পারি আপনার ভাগ্নেকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারেন যেহেতু সে অভাবী এবং তার বাপ খবর নেয় না তার মায়েরও সমর্থন সব মিলিয়ে সে যেহেতু আপনার নিজের সন্তান নয় বিদায় তাকে আপনি জাকাতের টাকা অবশ্যই দিতে পারবেন এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কি না সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে সারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী কালিম সাল্লাহ সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায় নবী সাল্লাহ সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে তালে আমি রোজাদার তারা বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে কিন্তু শাহি খাওয়াটা শুননা নবী কালিম সাল্লাম বলেছেন তাসাহা রুফআ নফিস সাহরি বারাক্কা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাক্কা রয়েছে বিজন্য সারি খাওয়াটা সুন্নাত কিন্তু না খেলে রোজা হবে না ব্যাটার সেরকম না নাসিন আখতালাব লিখেছেন বোন ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই বরং আত্মীয়স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের দিলে জাকাতের টাকা দিলে বরং সবের পরিমাণ আরও বেশি হবে বিকজ নবী করিম সাল্লাম বলেছেন আসাদ খাতু আল মিসকিন সাদাকা ওসাদ খাতু আলা দিল কোরবা সালাতুন ওয়াসাদাকাতুন যারা নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে যদি সাদেকা করা হয় জাক্ষাত দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছে মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রি যদি দান করলে সেটা সাধারণ সব হবে